আপনারা দুই এক দিনের মধ্যে অ্যাকশন দেখবেন পুলিশ কি বলছে যে স্যার এই ইউনিফর্ম পরে আমরা এক জন্য বেরোতে চাই না পুলিশ যাতে মানবিক পুলিশ হিসাবে হয় তার জন্য একটা পুলিশ কমিশনের ভাবনা আমরা করছি সব কিছুর একটা প্রসেস আছে এনারা এনাদের কাছ থেকে আমি লিস্ট বের করছি আবার যারা যাদেরকে অন্যায়ভাবে বের করে দিচ্ছে যারা এই প্রসেস মধ্যে ছিল না যারা আপনি যাদের নির্দেশনা দিচ্ছেন এখন আমরা আছি আমরা বের করার চেষ্টা করছি হুকুমের আসামে হুকুমের আসামি আপনি জানেন আমাকে পুলিশ কি বলছে যে স্যার এই ইউনিফর্ম পরে আমরা এক জন্য বেরোতে চাই না এবং আমি বলছি ইউনিফর্ম চেঞ্জ করতে তো সময় লাগে যত তাড়াতাড়ি সম্ভব আই ওয়ান্ট টু চেঞ্জ দিস ইউনিফর্ম এবং আমি এটাও বলতেছি আপনি যে প্রশ্নটা করেছেন তাদের সবার লিস্ট আমাদের কাছে আছে আপনারা দুই এক দিনের মধ্যে অ্যাকশান দেখবেন কারণ আমি আমি তো এটা মালিক না আমি সাইন করতে পারি এটা দুইটা ধাপ গিয়ে তারপর এটা হবে আশা করি আজকে বা কালকের মধ্যে আপনারা খবর জেনে দেবেন আমি আবার বলছি আপনারা আমার সাথে অনেক সহযোগিতা করেছেন হয়তো আমার এই মাঠের কাজ প্রায় শেষ এরপরে আপনাদের সাথে এটা হ্যাঁ এটা এটা আমি অস্ত্র জমার কথা প্রথম বলেছি আবার বলছি এই প্রথমত হচ্ছে প্রহিবিটেড বোর্ড যেটা আপনার কাছে থাকার কথা না নিষিদ্ধ বোর কি বাংলা নিষিদ্ধ বোরের যে ছিনতাই হয়েছে বা লুট হয়েছে যার কাছে আছে আমি বলে বৃহস্পতিবার পর্যন্ত সময় দিচ্ছি সামনে সাত দিন সময় সময় নেই আপ টু থার্সডে আপনারা জমা দিন যদি জমা না দেন যদি ধরা পড়েন ওই অস্ত্র নিয়ে তাহলে আপনাদেরকে দুই রকমের মিনিমাম আমার জানা মতো এক যে আপনি নিষিদ্ধ বোর্ড ছিনতাই করেছেন দুই আপনার কাছে অবৈধ অস্ত্র পাওয়া গেছে কাজেই আমি আশা করি আপনারা অস্ত্রগুলো ভয় নিজে না দিলে কাউকে দিয়ে নিকটস্থ থানায় জমা দিন নিকটস্থ থানায় জমা দিন আর আমি এটাও বলতে চাই ভবিষ্যতে পুলিশ যাতে মানবিক পুলিশ হিসাবে হয় তার জন্য একটা পুলিশ কমিশনের চিন্তা ভাবনা আমরা করছি ইনশাআল্লাহ পুলিশ নিজেই বলছে যে আমরা পুলিশ কমিশনের আন্ডারে থাকতে চাই আমরা কোনো পলিটিক্যাল কারোর আন্ডারে থাকতে চাই না তাহলে আমাদেরকে এইভাবে ইউজ করবে